ইতিমধ্যেই মার্চ মাসের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি 8 পাস যোগ্যতা, 10 পাস যোগ্যতা এবং 12 পাস যোগ্যতায় কিন্তু প্রচুর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং আবেদনও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই মার্চ মাস জুড়ে যে বিজ্ঞপ্তিগুলো জারি হয়েছে বা যেগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমরা যারা যারা ভাবছো যে আমি এই চাকরির জন্য আবেদন করব তোমরা কিন্তু করতে পারো। আবার অনেকের মনে কিন্তু প্রশ্ন আসে যে এই মার্চ মাসে কি কি বিজ্ঞপ্তি রয়েছে, যদি জানতে পারতাম তাহলে আবেদন করতে পারতাম, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। বারবার করে একটা কথা মেনশন করছি, 8 পাশেও আবেদন করতে পারবে, 10 পাশেও পারবে, 12 পাশেও পারবে, যারা যে রকমের যোগ্যতায় রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেছে এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই, দেখো টপ 5 গভর্নমেন্ট জব ইন মার্চ। মার্চের মধ্যে তুমি যে 5টা বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেগুলো তোমাদেরকে জানাবো। চলো প্রথমে চলে আসা যাক এসএসসি ভেরিয়াস সিলেকশন পোস্ট ফ্রেশ 11/2023 এর বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়ে গেছে। চলো বিস্তারিত বিষয়টা জেনে নিই। দেখো এর এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে 10 পাস, রয়েছে 12 পাস, রয়েছে গ্রাজুয়েশন পাস। মানে তোমার যদি 10 পাস থেকে থাকে, 12 পাস থেকে থাকে, গ্রাজুয়েশন পাস থেকে থাকে, তাহলে তুমি এই পোস্টের জন্য অনায়াসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অনেকে কমেন্ট করবে দিদি আমি সায়েন্সের, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্রত্যেকের জন্য বলি এই যে 10, 12 এবং গ্র্যাজুয়েশনের জন্য তুমি যে কোনো স্ট্রিমের হয়ে থাকো, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকেই কমেন্ট করবে যে দিদি আমার এত পার্সেন্টেজ রয়েছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্রত্যেকেই পারবে। তুমি যদি 10 পাস করে থাকো, 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, মিনিমাম নাম্বার নিয়ে পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি খুব সুন্দরভাবে আবেদন করার সুযোগ পাবে। আশা করি আমি তোমাকে বুঝিয়ে বলতে পারলাম। চল চলে আসা যাক এরপরে কতগুলো ভ্যাকান্সি রয়েছে একটু দেখে নেব। দেখো 5,369টা ভ্যাকান্সি রয়েছে, অনেক ভ্যাকান্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এর বিজ্ঞপ্তিতে প্রত্যেকটা আমরা দেখব জোন ওয়াইজ, ঠিক আছে? খুব সুন্দরভাবে ভ্যাকান্সি দেওয়া রয়েছে, প্রচুর মিনিস্ট্রি রয়েছে, প্রচুর পোস্ট রয়েছে, কিন্তু সেখানে কিন্তু নিয়োগ হচ্ছে। আমি ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে পড়ে নিতে পারো। আচ্ছা চলো চলে আসা যাক, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকান্সি। এই পোস্টের জন্য ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু ইকুয়ালিভাবে এখানে আবেদন করার সুযোগ পাবে। এরপরে বলি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে, 6/3/2023 থেকে শুরু হয়ে গেছে, শেষ হবে 27/3/2023। আশা করি বোঝাতে পারলাম। পরীক্ষা কবে হবে দিদি? অনেকের মনে প্রশ্ন থাকে, পরীক্ষা হবে জুন এবং জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে, তোমাকে কিন্তু জানিয়ে দেবে এসএসসি। এরপরে তোমাদেরকে আমি বলি, আচ্ছা তোমরা যদি চাও এদের ওয়েবসাইট কি, তাহলে ওয়েবসাইটটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত বিষয়টা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা এরপরে বলি যে আবেদনের মূল্য কত বা ফিস কত। ফিস হচ্ছে 100 টাকা। কাদের জন্য প্রশ্ন আসছে চলো উত্তর দিয়ে দিই তোমাদেরকে। জেনারেল যারা রয়েছে তারা দেবে, ওবিসি যারা রয়েছে তারা দেবে, এবং ইডব্লিউএস যারা রয়েছে তারা কিন্তু 100 টাকা দেবে। আর কিছু কিছু রয়েছে যারা এসসি রয়েছে, এসটি রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তারা কিন্তু কোনো রকম পয়সা দেবে না, বিনা পয়সায় মানে জিরো ব্যালেন্সে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা ফিমেল রয়েছে মেয়েরাও কিন্তু তাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। আশা করি বোঝাতে পারলাম। এরপরে মনে প্রশ্ন আসছে দিদি বয়স কত। দেখো এখানে প্রচুর পোস্ট রয়েছে, বললাম না বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, তাদের আন্ডারে প্রচুর পোস্ট রয়েছে। তো তার জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না এজ লিমিট রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এই যে এখানে বললাম 10 রয়েছে, 12 রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, অনেক রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তুমি ধরে রাখতে পারো 18 থেকে 30 অবধি তোমার যদি জেনারেল কাস্ট হয়ে থাকো এর মধ্যে তোমার বয়সের তুমি ছুট পেয়ে যাবে। কোনো কোনো পোস্টে 18 থেকে তুমি 25 দেখতে পারবে। তুমি একটু নোটিফিকেশনটা চোখ বুলিয়ে নিও, কারণ প্রচুর পোস্ট, এতগুলো ধরে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাকে একটু দেখে নিতে হবে বিষয়টা। তবে 18 থেকে 30 ধরে রাখতে পারো জেনারেলদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাও, তাহলে তারা 30-এর সঙ্গে 5 যোগ করে নেবে, মানে মোটামুটি তোমরা 18 থেকে 35 বছর অবধি কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে আমাদের প্রথম বিজ্ঞপ্তি। দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2023। এক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এদের লাস্ট ডেট কবে। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলছে, লাস্ট
ডেট হচ্ছে 15/3/2023 মানে মার্চের 15 তারিখ অবধি কিন্তু লাস্ট রয়েছে। এরপরে বলি এখানে আমরা কতগুলো পোস্ট দেখব, অনেক পোস্ট রয়েছে, জিডি জেনারেল ডিউটির পোস্ট রয়েছে, ক্লার্কিয়াল পোস্ট রয়েছে, স্টোর কিপারের পোস্ট রয়েছে, ট্রেডসম্যানের পোস্ট রয়েছে এবং কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে। এতগুলো পোস্টে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। এরপরে বলি এজ ক্রাইটেরিয়া কত, এখানে 17.5 বছর থেকে কিন্তু 23 বছর অবধি যাদের বয়স রয়েছে তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আমি বোঝাতে পারলাম। এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, বা আমি ডাউনলোড করে তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারো। আর যদি না দিতে পারি তাহলে তোমাদের বলবো এদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিষয়টা দেখে নিও। যারা অ্যাপ্লাই করোনি, বয়স রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দাও। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এই যে এতগুলো পোস্ট বললাম আমি, এক একটা পোস্টের জন্য এক এক রকম রয়েছে। যদি জিডির কথা বলি, জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমার 10 পাস লাগছে। এরপরে যদি তুমি ট্রেডসম্যানের জন্য যাও, এখানেও তোমার কি লাগছে, 10 পাস। যদি তুমি স্টোর কিপার বা এইসবে চলে যাও তাহলে তোমার দেখবে 8 পাস লাগবে। 8 পাসে আমরা দেখতে পারবো দুটো পোস্ট রয়েছে। এছাড়া 12 পাসে কিন্তু পোস্ট রয়েছে। মানে এতগুলো পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা একবার অন্তত পক্ষে যদি চোখ বুলিয়ে নাও তোমাদের নোটিফিকেশনটা, তাহলে বুঝতে পারবে। আর এই বিষয় নিয়ে ডিটেলসে আমাদের চ্যানেলের ভিডিও চলে গেছে, সেটা একবার দেখে নিও, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপরে চলে আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কটা ধাপে হবে, দুটো ধাপে হবে। কী কী ধাপ? একটা তোমাদের অনলাইন এক্সাম হবে, অনলাইন এক্সাম হওয়ার পর তোমার র্যালি হবে, মাত্র এই দুটো ধাপ। এই দুটো ধাপ কোয়ালিফাই করলেই কিন্তু তুমি এই যে পোস্টগুলো বলছি এই পোস্টগুলোর জন্য কিন্তু তুমি সিলেকশন পেয়ে যাবে, বা তোমার কিন্তু এখানে চাকরি হয়ে যাবে। আশা করি বিস্তারিত বিষয়টা বোঝাতে পারলাম আমি। এরপরে কী ভ্যাকান্সিটা রয়েছে একটু দেখে নিই। দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর রিক্রুটমেন্ট 2023, এই ভ্যাকান্সিটা কিন্তু ইতিমধ্যে বেরোয়নি, তবে কবে বেরোবে বলে দিই, 17/3/2023 বেরোবে এবং এর বিজ্ঞপ্তির লাস্ট ডেট হচ্ছে 31/3/2023। মানে এতদিন অবধি কিন্তু এর বিজ্ঞপ্তিটা চলবে, এখনও বেরোয়নি তবে বেরিয়ে যাবে 17 তারিখে। আশা করি বলে দিলাম আগে থেকে জেনে নিতে পারলে। আচ্ছা এক্সাম কবে হবে, এক্সামের ডেট জানিয়ে দিয়েছে, মে মাসের 20 তারিখে কিন্তু এক্সাম হবে 2023-এ। ফিস কত লাগবে সবার জন্য, এসটি এসসি ওবিসি জেনারেল যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু 250 টাকা করে কিন্তু তোমার ফিস লাগবে। দিদি এজ ক্রাইটেরিয়া কী কী বলে দিচ্ছি, এজ ক্রাইটেরিয়া হচ্ছে 17.5 বছর বয়স থেকে তোমার 21 বছরের মধ্যে যদি তোমার বয়স থেকে থাকে তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় বসার সুযোগ পাবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি এর উপরে বয়স হয়ে থাকে তাহলে কোনো লাভ নেই, বারবার জানিয়ে দিচ্ছি। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, তোমার এখানে আমরা দেখতে পারবো নন ট্রেড একটা রয়েছে, একটা রয়েছে মানে নন টেকনিক্যাল একটা ট্রেড, আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। ঠিক আছে, টেকনিক্যাল ট্রেডের জন্য তোমার সায়েন্স লাগবে এবং তোমার সায়েন্সের ক্ষেত্রে বলি তুমি যদি 12 পাস করে থাকো এবং সায়েন্সে তোমার যদি ফিজিক্স এবং ম্যাথ থেকে থাকে এবং সেখানে যদি তোমার 50%-এর উপরে নাম্বার থেকে থাকে এই সাবজেক্টগুলোতে তাহলে তুমি ওয়াকিবহল হবে। আর যাদের যারা ভাবছো যে টেকনিক্যাল ট্রেডে আমি দেবো না, আমি নন টেকনিক্যাল ট্রেডে দেবো, তাদের ক্ষেত্রে বলি তাদের তোমাদের 12 পাস করেছো তোমরা এবং ইংরাজি সাবজেক্টটা তো 50% লাগবেই এবং 12-এর যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটাতে তোমার 50% থাকলে মানে ওভারঅল তোমার যদি 50% থাকে তাহলে কিন্তু তুমি এই নন টেকনিক্যাল ট্রেডে কিন্তু আবেদন করার সুযোগ পাবে। আশা করি আমি বিস্তারিত বিষয়টা তোমাকে কিন্তু বুঝিয়ে বলতে পারলাম। এবার দেখো এই যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে তোমরা শুনছো প্রত্যেকে, শুধু চাকরির বিজ্ঞপ্তি তো শুনে গেলে হবে না, প্রিপারেশন নিতে হবে। আমি বারবার করে তোমাদেরকে একটা কথা বলি এবং প্রতি মাসে যখন ভিডিও করে দিই প্রত্যেককে বলি যে প্রত্যেক মাসেই বিজ্ঞপ্তি থাকে, নিজেকে কিন্তু তৈরি থাকতে হবে। যদি তুমি তৈরি না থাকো, হট করে একটা বিজ্ঞপ্তি চলে এলো, তখন তুমি যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন ফর্ম ফিল আপ করে কিন্তু কোনো লাভ হবে না। এরকম অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা তৈরি হয়ে বসে রয়েছে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করছে, প্রত্যেকটা ছাড়ছে এবং তারা প্রত্যেকটা জায়গা কিন্তু ক্র্যাক করছে। সুতরাং নিজেকে তৈরি করতে হবে, তার জন্য নিজের দিকে খেয়াল রাখো, নিজের জন্য পড়াশুনো করো, বন্ধু বান্ধব গল্প গুজব এসব সব ভুলে যাও, খালি কটা মাস নিজেকে দাও। আমি বারবার সব ভিডিওতে বলি 6টা মাস নিজেকে দাও, দেখবে তোমার জীবন বদলে গেছে। দেখো হাসি মজা ঠাট্টা গল্প গুজব পরবর্তীকালেও করতে পারবে, কিন্তু এই যে পড়াশুনোর বয়সটা চলে যাচ্ছে এই বয়সটা কিন্তু আর ফিরে পাবে না। এই যে দেখো 21 বছর অবধি বসতে পারবে, তার মানে বুঝতে পারছো যে কত কম বয়স, এরপরে কিন্তু আর বসতে পারবে না। সুতরাং এই বয়সটাকেই তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে, বাজিমাত করতে হবে। তার জন্য যদি ভাবো যে পড়াশুনো করবো বা একটা আমার গাইডেন্স লাগবে, তাহলে বলবো ইউর স্টাডি অ্যাপে যাও,
সেখানে আমাদের রেলের কোর্স রয়েছে, এমটিএস এর কোর্স রয়েছে, সেই কোর্সে তোমরা জয়েন হতে পারো। এবার অনেকেই বলবে যে দিদি এই কোর্সে জয়েন হয়তো শুধু রেলের জন্য প্রিপারেশন নিতে পারবো, আর অন্য কোনো সাবজেক্টের হবে না বা অন্য কোনো চাকরির জন্য হবে না। দেখো রেলটা আর এমটিএসটা আমরা এভাবেই না মডেল করেছি বা এভাবেই সাজিয়েছি যে তুমি যে কোনো চাকরির জন্য কিন্তু পুরোপুরিভাবে তৈরি হতে পারবে, ঠিক আছে। আর তাছাড়াও যদি অনেকে ভাবো আমি শুধু ম্যাথ নেবো, জিকে নেবো, আলাদা আলাদা রিজনিং নেবো, ইংরাজি নেবো, সেটাও করতে পারো, তবে বলবো যে তুমি ভিজিট করতে পারো আমাদের অ্যাপ, সেখান থেকে গিয়ে তুমি কোর্সে যুক্ত হতে পারো। যেহেতু সামনে প্রচুর পরিমাণে রেলের ভ্যাকান্সি বেরোবে, এসএসসি এমটিএস এবার বাংলায় হচ্ছে পরবর্তী, প্রত্যেক বছর এক্সাম হবে, সুতরাং তোমাদেরকে বলবো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেছো বা পড়াশোনা শুরু করোনি তাদেরকে বলবো আমাদের অ্যাপের সাহায্যে পড়াশুনো করতে পারো। আমি প্রত্যেককে বলবো না জয়েন হতে, আমাদের ইউটিউবে প্রচুর লাগাতার ভিডিও যাচ্ছে, সেই ক্লাসগুলো দেখো, পড়ানোর ভিডিওগুলো দেখো, যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই যুক্ত হতে পারো। আর আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে ভুলো না। সেখানে ফ্রিতে অনেক জিনিস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবে, সেই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে, জব যে কোনো নোটিফিকেশান সেখানে পেয়ে যাবে। এছাড়া তুমি যে কোনো চাকরির জন্য ধরো সামনে এসএসসি এমটিএস দিচ্ছ, তুমি তৈরি হয়েছো কি না জানার জন্য ফ্রিতে মক টেস্টও দিতে পারবে। তো সুতরাং অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু একদম ভুলো না। আর বিস্তারিত যদি আরও জানতে হয়, যেহেতু একটা ভিডিওতে এত বলা সম্ভব না, যদি বিস্তারিত জানতে হয় স্ক্রিনের নাম্বারে কল করো, আমাদের টিম রয়েছে তোমাদেরকে সবসময় সাহায্য করবে। আচ্ছা চলে আসা যাক পরের পোস্টে। পরের পোস্ট হচ্ছে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2023। দেখো এখানে এই পোস্টের জন্য আমরা দেখতে পারবো টোটাল ভ্যাকান্সি রয়েছে 1284টা ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখবো ছেলেদের জন্য রয়েছে 1284 এবং মেয়েদের জন্য রয়েছে 64টা। ছেলে মেয়ে উভয় নির্বিশেষে আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়ার কিন্তু এটা একটা ভ্যাকান্সি। এখানে আমরা ভেরিয়াস পোস্ট দেখতে পারবো, বললাম বারবার করে যে অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকান্সি। এছাড়া এই ইয়ের জন্য বিএসএফ কনস্টেবলের জন্য লাস্ট ডেট হচ্ছে 27/3/2023। তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের কাছে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে, আইটিআই আছে কি না তুমি পোস্টগুলো একটু দেখে নেবে, পোস্টগুলো দেখে ওখানে অনেক কিছু চেয়েছে সেগুলো তোমার আছে কি না একটু দেখে নেবে, থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। আমি বলে দিলাম যে 10 পাসের সঙ্গে আইটিআই রয়েছে, একটু নোটিফিকেশানটা দেখে নেবে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, 18 থেকে 25। তোমার যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে বয়স, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু জেনারেল কাস্টের জন্য। এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা কিন্তু এক্সট্রা আরও 5 বছরের ছাড় পাবে, তো তারা যোগ করে নিতে পারো 25-এর সঙ্গে, তারা বুঝতে পারবে এক্সামে। এরপরে বলি এখানে ছেলে আর মেয়ে উভয় নির্বিশেষে আবেদন করতে পারবে, এটা আমি আগেই বললাম। সিলেকশন প্রসেস কী কী রয়েছে, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আমরা দেখবো রিটেন টেস্ট রয়েছে। রিটেন টেস্টের পর তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, মানে তোমার কত তোমার হাইট এসব তোমার মাপামাপি আছে। তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে হয়তো দৌড় হবে তোমার, লং জাম্প হাই জাম্প এগুলো কিছু থাকতে পারে, এই বিষয়গুলো হবে। এরপরে তোমার মেডিকেল টেস্ট হবে, হয়ে গেলেই কিন্তু তোমার চাকরি কনফার্ম। মানে প্রথমে রিটেন টেস্টে তোমার যদি নাম্বার ভালো থাকে, তারপরে তুমি আস্তে আস্তে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাবে, এরকম করতে করতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমার জয়েনিং লেটার চলে আসবে। এই হচ্ছে পুরো বিস্তারিত ধাপ। এরপরে বলি ফিস কত লাগবে। দেখো জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য 100 টাকা লাগছে, আর যারা এসসি এসটি রয়েছে এবং ফিমেলরা রয়েছে তাদের কোনো রকম টাকা লাগবে না, তারা বিনা পয়সায় কিন্তু আবেদন করার সুযোগ পাবে। আশা করি আমি বুঝিয়ে বলতে পারলাম তোমাদেরকে। এরপরে চলে আসবো 5 নম্বর যে ভ্যাকান্সি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি, যেটা WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, যার ইতিমধ্যেই আমরা যে কোলাহলটা শুনছি যে সিলেবাস পরিবর্তন হয়েছে, তো সেই বিষয়টা আর একটু ভালো মতো জেনে অবশ্যই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। দেখো এর এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন পাস লাগবে। যাদের মনে হচ্ছে যে অফিসার র্যাঙ্কে কাজ করব, আমি সরকার চালাবো বা সরকারের হয়ে প্রতিনিধিত্ব করব, তারা অবশ্যই এই কাজের সঙ্গে যুক্ত হতে পারো। এবং এখানে আমরা তোমাদেরকে বললাম শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলে হবে না, বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করা শুরু পাবে। পোস্ট কত, দেখো এখানে না পোস্ট বলে না যে এত ভ্যাকান্সি রয়েছে, এখানে বলে দেয় যে গ্রুপ রয়েছে, এবার তারা তাদের মতো সরকার নিয়ে নেয়। এখানে গ্রুপ দেখতে পারবো এ বি সি ডি, এই নিয়ে ডিটেলসে আমি ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নিতে পারো। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 21 থেকে 39 এবং এই যে পোস্ট বললাম এ বি সি ডি, আলাদা আলাদা বয়সের ক্রাইটেরিয়া কিন্তু এখানে চাওয়া হয়েছে, তবে তুমি 39 বছর ধরে রাখতে পারো, বয়সের ছাড় যথারীতি পায় এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা 5 বছরে কিন্তু এক্সট্রা ছাড় পেয়ে যায়।
এরপরে বলি আবেদন তো শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 21/3/2023। লাস্ট ডেট ফর্ম ফিল আপে যারা করনি অবশ্যই করে নিতে পারো। কত টাকা লাগছে? 210 টাকা লাগছে। আর যারা যারা রয়েছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কোনো রকমের টাকা লাগবে না, বিনা পয়সায় আবেদন করতে পারবে। এবং ছেলে আর মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সুতরাং যারা যারা মার্চ মাসের মধ্যে চাইছো যে সরকারি চাকরির জন্য তোমরা আবেদন করবে, তোমরা এই 5টা যে আমি বললাম, তোমাদের ইচ্ছা মতো যেটাই ইচ্ছা তোমরা কিন্তু আবেদন করতে পারো। শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তো তোমরা লাস্ট ডেট আমি জানিয়ে দিয়েছি, তার আগে কিন্তু তোমরা অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবং নিজেকে কিন্তু প্রিপারেশান নেওয়া থেকে ভুল করো না, প্রিপারেশান নিতে থাকো। আমাদের ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও যায়, তুমি সেই ভিডিওগুলো দেখো। যে কোনো চাকরির জন্য কিন্তু তোমাকে অনেক সাহায্য করবে অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য। প্রতিনিয়ত পড়াশোনা করো, দেখবে তুমিও একদিন উন্নতির চরম শিখায় পৌঁছে যাবে, কিন্তু হার মানবে না কোনো সময়। তো আজকের ক্লাসটা এখানেই থাকছে, পরের দিন তোমাদের সাথে দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর তার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা ভালো লাগলে তোমাদের কী মতামত রয়েছে নিচে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের মতামতগুলো পড়তে খুব ভালো লাগে, তোমাদের এক একটা কমেন্ট আমাদের জন্য আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করে, আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ যোগায়। আর তোমাদের প্রত্যেককে বলবো, শুভকামনা রইল, জীবনে এগিয়ে যাও, ভালো থেকো, আর আমাদেরকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।